বিরোধীর পাওয়ার আবার আপনাদের স্বাগত। বিশালগড় নেতাজি নগর এলাকার অসিত সাহার বাড়ির ভাড়াটিয়া ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। অসিত সাহার বাড়ির ভাড়াটিয়া দীপক চন্দ্র দত্ত এদিন সকালে পরিবার নিয়ে পুরনো বাড়িতে আর রাতেই এই ঘটনা ঘটেছে। তারা 8 বছর সেই বাড়িতে ভাড়া থাকছেন বলে জানা গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ গোটা এলাকাতে। বিশালগড় নেতাজি নগর এলাকার অসিত সাহার বাড়ির ভাড়াটিয়ার ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, সিলিন্ডারে বিস্ফোরণ। অসিত সাহার বাড়ির ভাড়াটিয়া দীপক চন্দ্র দত্ত এদিন সকালে পরিবার নিয়ে পুরনো বাড়িতে গিয়েছিল, রাতেই এই ঘটনা ঘটেছে। তারা 8 বছর ধরে ভাড়া থাকেন সেখানে, এমনটাই কিন্তু জানা গেছে। গোটা ঘটনাতে প্রচুর জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং বাড়িতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনে নেব। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং বাড়ির মালিক থেকে শুরু করে ভাড়াটিয়া যারাই ছিলেন সেই বাড়িতে তারা অন্য বাড়িতে গিয়েছিলেন এবং সেই রাতে এই ঘটনা ঘটেছে এবং ব্যাপক হারে ক্ষতি হয়েছে সেই বাড়ির এবং পুরো প্রায় ছাই হয়ে গেছে গোটা বাড়িটি। আসবাবপত্র থেকে শুরু করে ক্যাশ টাকাও যা ছিল ঘরে মজুত করা সেগুলো সবকিছুই পুরো ছাই হয়ে গেছে। সিলিন্ডারে বিস্ফোরণও ঘটেছে, এই ঘটনা কিন্তু সামনে এসেছে। গোটা এলাকাতে এক প্রকার বলা চলে চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসেছেন এবং তাদের তৎপরতাতে আগুন নিভে গেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।